मेरे नबी प्यारे नबी, सुन्नत तेरी दुनिया दी। ए नबी प्यारे नबी, सुन्नत तेरी दुनिया दी, तू ही शिफात की। इस्लाह नफ्सेर उपरे किसु कथा बार्ता सुनबो। अल्लाह ताला सकल के शोनार जन्नो एवं आमल करार जन्नो तौफिक दान करुन, सकले बोले आमीन। आम्रा जानी प्रत्येकटा प्राणीर, शुधु मानुष नय, प्रत्येकटा प्राणीर मध्येई एकटा रूह आछे आर आछे देह। देह एवं रूह एई दुइटार समन्वये मानुष बा प्राणी, विशेष करे आमादेर आलोचना मानुष के निये ही। जदिओ अन्यान्य प्राणीर मध्येओ रूह आछे, नफ्स आछे, हाइवान जानोयारेर मध्येओ आछे, गोरु छागलेर मध्येओ आछे, किन्तु तादेर जन्नो जान्नात जाहान्नाम नाई, मानुषेर जन्नो आछे, जिनेर जन्नो आछे। मानुष एवं जिनेर विचार होबे एवं तादेर उपरे नबी रसूल आसछेन, कुरान नाजिल होइछे, आसमानी किताब नाजिल हुए विधाय मानुषर भालो मंद दुईटा दिक आसे, हक एवं बातिल दुईटा जिनिस आसे, दुईटा रास्ता आसे। दुई रास्तार जे कोनो रास्ताय मानुष चलते पारे, एख्तियार आसे, स्वाधीनता आसे। आमार जदि मने चाय आमी खराब काजो करते पारी, तबे मने चावाटा आसे नफ्स थेके। कलब भालोर दिके धावित करे, कलब मानुष के भालोर किसुर दिके धावित करे, उत्साहित करे, आर नफ्स मानुष के अन्यायेर दिके धावित करे, खराबेर दिके धावित करे। कलबेर कथा शुने केउ जदि भालो काज करे, भालो आमल करे, सेई ब्यक्ति फेरेश्तार चाइतेओ बेशि मर्यादाबान, बेशि आल्लार दरबारे बेशि गुरुत्व पाय। কেননা ফেরেশতার মধ্যে খারাপ জিনিসটা নাই, নফস নাই, কলব আছে, নফস নাই, খারাপ জিনিস নাই। অন্যায় কী জিনিস তারা বুঝে না, খারাপ কাজের দিকে তাদের চিন্তা চেতনা নাই। কিন্তু মানুষের মধ্যে দুইটা জিনিসই আছে, কলবও আছে, নফসও আছে। বিধায় ভালোটাও মনে চায়, আবার ভালো জিনিসটা যাতে করতে না পারে এই জন্য নফসে আম্মারার প্রতারণায়, নফসে আম্মারার এই ষড়যন্ত্র, নফসে আম্মারার যে একটা বৈশিষ্ট্য যে সব সময় মানুষকে অন্যায়ের দিকে ঠেলে দেয়। এই যে অন্যায়ের দিকে ঠেলে দিচ্ছে নফস, নফসে আম্মারা, এ কারণে মানুষ ঠিক থাকতে পারে না, অন্যায় কাজ করে ফেলে, বা যেটা ভালো, যেটা করা দরকার, বাঞ্ছনীয়, যেটা সওয়াবের কাজ, সেটা সঠিকভাবে করতে পারে না। তখন এই নফসে আম্মারার কবলে পড়ে তখন মানুষ অন্যায় দিকে চলে যায়। কিন্তু কেউ যদি নফসে আম্মারাকে কন্ট্রোল করতে পারে, নফসে আম্মারাকে কেউ যদি গুরুত্ব না দিয়ে ভালোর দিকে চলতে পারে, সেই ব্যক্তি কিন্তু ফেরেশতার চাইতেও বেশি মর্যাদাবান হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্যদিকে যদি কেউ নফসে আম্মারার খপ্পরে পড়ে খারাপের দিকে ধাবিত হয়, খারাপ কাজ করে, তখন সে ব্যক্তি এই হাইওয়ান জানোয়ারের চাইতেও খারাপ হয়ে যায়। হাইওয়ান জানোয়ার যেমন কিনা বাসবিচার নাই, তাদের ভিতরে কোনো শরীয়ত মারেফত নাই, কোনো চিন্তা ভাবনা নাই, অন্যায় কাজ করতে থাকে, তো মানুষ যদি সেটা করে তখন ওই হাইওয়ান জানোয়ারের চাইতেও বেশি জঘন্য, খারাপের দিকে চলে যায়। তো এই জন্য এই জাহের এবং বাতেন দুইটা দিক আছে আমাদের, এলমে জাহের, এলমে বাতেন। আবার
ওই এলমে শরীয়ত তরিকত হাকিকত মারেফত এই চার ধরনের এলেম এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারেফত এই আগে এরকম ছিল না ক্লাসিফিকেশন নবীর যুগে ছিল না সাহাবিদের যুগেও ছিল না এলেম সব একরকমই ছিল তারা কোনো বাছবিচার করেন নাই কিন্তু পর্যায়ক্রমে আস্তে আস্তে এই সাহাবিদের পরে তাবিন তাবিদের পরে তাবে তাবিন তারপরে আইমাই মুস্তাহিদিন কেরাম মুর্শিদিন কেরাম এইভাবে ওলামাই কেরাম আস্তে আস্তে মানুষের আমল আখলাক চরিত্র দুর্বল হয়ে যাওয়ার কারণে মানুষের এই স্বভাব চরিত্র আমলগুলো আস্তে আস্তে এই আগের মতো ওই শক্তিশালী না থাকার কারণে এগুলো এই ভাগ হয়েছে এক সময় আপনার চিকিৎসা জগতেও একজন ডাক্তারই সব চিকিৎসা করত কবিরাজি চিকিৎসা বা যেটাই হোক এই তারা ডাক্তারের কাছে যাইতো পেট ব্যথার জন্য কান ব্যথার জন্য মাথা ব্যথার জন্য বিভিন্ন সমস্যার জন্য ক্যান্সারের জন্য এই একজন ডাক্তারই দেখা যাইত যে সমস্ত কিছু চিকিৎসা করত এখন ভাগ হয়ে গেছে কানের জন্য একজন বিশেষজ্ঞ আলাদা নাকের জন্য নাক বিশেষজ্ঞ ওই চোখের জন্য আলাদা হার্টের জন্য আলাদা ডায়াবেটিসের জন্য আলাদা এমনিভাবে এই ক্যান্সার বিশেষজ্ঞ আলাদা গাইনি বিশেষজ্ঞ আলাদা এই নানান ধরনের আলাদা আলাদা বিশেষজ্ঞ হয়ে গেছে তো এর মানে এই নয় যে একজন ডাক্তার আরেকটা বোঝে না বোঝে কিন্তু তারা একটা নিয়েই আস একটা সাইড নিয়ে তারা চলে তো এই জন্য ওই এলেমের ব্যাপারটাও তেমন আগে এই আল্লাহর নবীর যুগে আল্লাহর নবীর আমলে আল্লাহর নবীর যুগে সাহাবিদের যুগে এলেমে শরীয়ত তরিকত হাকিকত মারেফত এরকমটা চর্চা ছিল না বরঞ্চ এই সব কিছুর মধ্যেই ইসলাম ছিল এখন আমাদের মধ্যে ইসলাম নাই যারা মারেফত দাবি করে যে আমরা মারেফতের জন্য সে আমরা আসি মারেফত নিয়েই আসি নামাজ দরকার নাই রোজা দরকার নাই আমল দরকার নাই মারেফত আসে আবার কি তারা পরিপূর্ণ ইসলামের ভিতরে নাই একটা বাদ দিয়ে আরেকটা কল্পনাও করা যায় না প্রত্যেকটার মধ্যেই ইসলাম আছে কোনোটা আলাদা কিছু নয় যেমন কেউ যদি আপনার সিলেট যাইতে চায় বা সিলেটে বা ওই ফরিদপুর যাইতে চায় এখন বা সিলেট যাইতে চায় মনে করেন একজন সিলেটের এই ওলি আছে আল্লাহর ওলি একজন মক্কা মহাক্কেক আলেম আছে সেখানে তার সাথে সাক্ষাৎ করবে তার হাতে বায়াত হবে তার কাছ থেকে কিছু শিখবে এই জন্য কেউ যদি রওনা দেয় তাহলে তার আগে রাস্তা চিনতে হবে সিলেট যাইতে কোন পথে যাইতে হবে কীভাবে যাইতে হবে তাকে ভালোভাবে ওই রাস্তা সম্পর্কে আগে জানতে হবে যেখান থেকে ঢাকা কমলাপুর যেতে হবে কমলাপুর যাইয়া টিকিট কাটতে হবে রেল স্টেশনে সেখানে ওই কোন ট্রেন আছে আবার যে সিলেটের সেই রেলগাড়িতে উঠতে হবে রেলগাড়িতে উঠা তারপরে তার জানতে হবে কোথায় নামতে হবে নাইমা কই যাইতে হবে এই রাস্তা সম্পর্কে তার আগে আইডিয়া থাকতে হবে জ্ঞান থাকতে হবে এখন সে যদি সিলেট সম্পর্কে নাই জানে রাস্তাই না চিনে তাই তো সে যাইতে পারবে না এমন এক ব্যক্তি সিলেটে মনে করেন একজন আলেমের কাছে গেল তাইলে সে সিলেট ওই রেল স্টেশনে কমলাপুর সেখানে গেল যাওয়ার পরে ওইখানে যাইয়া টিকিট কাটলো তার আসন যে যে সিট রেলগাড়ির মধ্যে সেখানে সে বসলো বসার পরে চললো গাড়ি গাড়ি চলতে 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 এরপরে যাইয়া নামলো জায়গা মতো যে নাইম্যা এই যে তার যে লক্ষ্য যেখানে সে যাবে তার কাছে সেই আলেমের কাছে সে পৌঁছলো এইটার মধ্যে অনেক কিছু নিহিত আছে এই উদাহরণটার মধ্যে অনেক কিছু নিহিত আছে
এই যে মনে করেন সে সিলেট সম্পর্কে জানে না, জানলো না, বুঝলো না, সে জানলো কিভাবে যাইতে হবে, শিখলো, এটার নাম শরীয়ত। এটার নাম কি? শরীয়ত। আগে তাকে জানতে হয়েছে, এই শরীয়ত তারকে আগে জানতে হয়েছে, এটার নাম শরীয়ত। তারপরে তার সে যে গাড়িতে যায় বসছে, গাড়ি চলতেছে, এটার নাম তরিকত। গাড়ি যে চলতেছে, এই চলার নাম হইল তরিকত। চললো, এখন সে জানার পরে সে চলতেছে, এটার নাম তরিকত। এরপরে সে যেখানে যার কাছে যাবে তাকে সে চিনলো, সে কেমন ব্যক্তি, তার দাড়ি আছে না নাই, টুপি আছে না নাই, তার আমল কেমন। আমি যে তার কাছে গেলাম তাকে ভালোভাবে চিনলাম না, আন্তা যে কোনটা যে তার কাছে যাইয়া আমি কি মুড়ি ধমু, বায়াত হমু, আগে তো তাকে চিনতে হবে লোকটা কেমন। এই যে দেখলো, মার্ক করলো, তাকে চিনলো, সে এই দাড়ি আছে, টুপি আছে, ভালো মানুষ, আখলাক চরিত্র ভালো, এই চিনাটার নাম হইল মারেফত। এবং ওই তার কাছে যে সে বসলো, তাকে পাইলো, কাছে পাইলো, বসলো, তার সাথে মোয়ামেলাত হলো, এটার নাম হলো হাকিকত। তাইলে প্রত্যেকটা জিনিসের দরকার আছে। কেউ যদি ওই অর্ধেক রাস্তা যাইয়া যদি গাড়িতে বসে তার পকেট থেকে টিকিটটা ফালাই দেয়, পকেটে রাখা দরকার নাই, ফালাই দিলাম, আমার প্রয়োজন নাই, কিছু দূর যাওয়ার পরে যখন চেকিং হবে তখন তাকে ঘাড় ধরে নামাই দিবে, তুমি মিয়া টিকিটই করো নাই, তুমি যাও, তুমি কিসের যাত্রী, তাকে আর গাড়িতে রাখবে না, নামাই দিবে, অপমান হবে, লাঞ্ছিত হবে, সে আর লক্ষ্যে পৌঁছতে পারবে না। ঠিক তেমনিভাবে আমরা সবাই জান্নাতের যাত্রী। এই জান্নাতে যাইতে হলে আমাদেরকে প্রত্যেকটা লাগবে, নামাজ লাগবে, আমাদের রোজা লাগবে, দাড়ি লাগবে, টুপি লাগবে, আমল লাগবে, আখলাক লাগবে, সব কিছু দরকার। সব কিছু যদি না হয় তাইলে আমাদেরকে জাহান্নামের ফেরেশতারা অ্যাটাক করবে, গ্রেপ্তার করে জাহান্নামে নিয়ে যাবে। সে বলবে, হায় হায়, আমি যে জান্নাতের যাত্রী, আমি যাইবার চাইছিলাম জান্নাতে, আমি আইসা বললাম জাহান্নামে, ঘটনা কি? ওই যে টিকিট ফালাই দিছে, টিকিট রাখে নাই, সে তো সিলেট যাইতে পারে নাই, পারবেও না, টিকিট ছাড়া যাত্রী যাওয়া যাবে না। আমাদের জান্নাতের টিকিট নামাজ, জান্নাতের টিকিট রোজা, জান্নাতের টিকিট আমাদের আমল, আখলাক, জাহেরি, বাতিনি সব কিছু দরকার আছে। একটা বাদ দিয়ে আরেকটা হবে না। কেউ যদি কয় শরীয়ত আমি মানি, মারিফত মানি না, তাও হবে না। মারিফত আছে, শরীয়তও লাগবে, সব কিছু মিলেই। সে কয় যে আমি মারিফত পাইয়ে গেছি, আল্লাহরই পাইয়ে গেছি, আমি আর নামাজ দিয়ে কী হবে, আর কী দিয়ে কী হবে, দরকার নাই, এটা এটা করলে সে জাহান্নাম ছাড়াও পায় না, এটা হবে না। অতএব প্রতিটি মানুষের মধ্যে জাহেরি আমল এবং বাতিনি আমল, জাহেরি আমল কোনটা? নামাজ, তারপরে রোজা, তারপরে জাকাত, তারপরে আপনার এই হজ, এই যে এইগুলো হচ্ছে কুরআন তেলাওয়াত, দান সৎকার, এগুলো জাহেরি আমল। আর বাতিনি আমল কোনটা? যেমন এখলাস, এটা মনের মধ্যে থাকে, কলবের ভিতরে থাকে এখলাস। তারপরে তাকওয়া, এটা বাতিনি আমল, তাকওয়া থাকতে হবে। দ্বিতীয়ত উদারতা থাকতে হবে, শুকর থাকতে হবে, শুক্রিয়া, লা ইন শাকারতুম লা জিদান্নাকুম, প্রত্যেকটা নেয়ামতের শুক্রিয়া আদায় করতে হবে। আমি বিপদে থাকি আর ভালো থাকি, সুখে থাকি আর দুঃখে থাকি, আল্লাহর দরবার শুকরিয়া আদায় করতে হবে। যাই কোসে আল্লাহ আমাকে যেই হালতে রাখছেন, এটার মধ্যেই মঙ্গল আছে, এটার মধ্যেই কল্যাণ আছে, আল্লাহর দরবারে শুকরিয়া। হতাশ হয়ে ভেঙে পড়লে চলবে না। তেমনিভাবে তাওয়াজ্জু, বিনয় থাকতে হবে, লজ্জাশীলতা থাকতে হবে, তারপর কোমলতা থাকতে হবে। এগুলি সব বাতিনি বিষয়, বাতিনি বিষয়, কলবের বিষয়। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, প্রতিটা মানুষের দেহের ভিতরে একটা জিনিস আছে, একটা মাংস খণ্ড আছে, গোশতের টুকরা আছে একটা। ইজা সালুহাত সালুহাল যা সাদে কুল্লহ, ওই গোস্তের টুকরাটা যদি ভালো থাকে, সুস্থ থাকে,
তাহলে তার পুরো বডিটা তার সুস্থ থাকে, ভালো থাকে। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদে কুল্লুহু, গোস্তের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, গোটা দেহটা তার রোগাক্রান্ত হয়ে যায়, ভালো থাকে না, তাইলে কলপটার কথা আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে, এখানে বুখারী শরীফের হাদিসে আল্লাহর নবী ইরশাদ করতেছেন যে এই জিনিসটা আছে কলবের মধ্যে, এটা মাঝে মাঝে অসুস্থ হয়। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা, যে একটা গোস্তের টুকরা এক কলবের মধ্যে রোগ আছে, ফি কুলুবিহিম মারাদুন, আল্লাহ বলতেছেন যে কলবের ভিতরে রোগ আছে, আর ফাজাদাহুমুল্লাহু মারাদা, কোনো কোনো কারণে ওই আমলের কারণে, খারাপ কাজের কারণে ওই রোগটা আরও বৃদ্ধি হয়ে যায়, আল্লাহ বাড়ায় দেয়, অন্যায় আমলের কারণে এই কলবের রোগটা বৃদ্ধি পায়। কারো যদি সর্দি লাগে, ঠান্ডা লাগে, আর যদি সে ঠান্ডা পানি দিয়ে আবার গোসল করে, খালি গায়ে থাকে, হ্যাঁ, তারপরে গরম কাপড় পরিধান না করে আর ঠান্ডা পানি পান করে, তো ঠান্ডা তো আরও বাড়বো, আর কমবো না তো, আরও বাড়বো। ঠান্ডা লাগলে তার কাজ হলো সতর্ক থাকা, ঠান্ডা যাতে বৃদ্ধি না পায় সেই কাজ করা, হ্যাঁ, প্রোটেক্টেড থাকা তার রোগ থেকে। এখন কলবের যে রোগ আছে, আল্লাহ বললেন এই কলবের রোগটা বৃদ্ধি হয় কী কারণে হয়, যেই কাজগুলো, যেমন নামাজ না পড়লে, তারপরে আল্লাহর হুকুম না মানলে, মিথ্যা কথা বললে, গীবত শেকায়ত করলে, হ্যাঁ, তারপরে টুংরামি করলে, মিথ্যা কথা বললে, অহংকার করলে, হিংসা করলে, লোভ লালসা করলে, হ্যাঁ, তারপরে আপনার এই তাকাব্বরি করলে, কৃপণতা করলে, এগুলো করলে, আর মিথ্যা কথা বললে, এই রোগ আর বেড়ে যায়, কলবের রোগ আর ভালো হয় না। ভালো হতে হলে, কলবের রোগ ভালো হতে হলে, আল্লাহ বলছেন যে একটা আমল আছে, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নাল কুলুব, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নাল কুলুব, কলবের রোগ ভালো করার জন্য, অন্তরের প্রশান্তি এবং রোগ থেকে শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য আল্লাহর জিকির, এর মধ্যে আর কোনো বিকল্প নাই, আল্লাহর জিকির করতে হবে, সুবহানাল্লাহ, বারবার, অন্ততপক্ষে কমপক্ষে ওয়াসাব্বিহু বুকরাতাও আসিলা, কমপক্ষে সকাল এবং সন্ধ্যায় নির্দিষ্ট সময়ে, আল্লাহ নিজেই বলে দিয়েছেন দুইটা টাইম, সকাল ফজরের পরে এবং মাগরিবের পরে দুইটা সময় কমপক্ষে তোমরা জিকিরে মশগুল হয়ে যাও, তাইলে তোমাদের এই কলবের এই দৈনন্দিন আমল, এটা দৈনিক, এটা একদিনের, একদিন করলাম, এক মাস পরে করলাম, বা একদিন করলাম তারপরে আর করলাম না, তা না, কেননা আমাদের কলবের এই রোগটা প্রতিদিনই হতে পারে, প্রতি ঘন্টায় হতে পারে, তাইলে যতক্ষণ আমার মেডিসিন আমি প্রয়োগ না করব, রোগ খালি বাড়তেই থাকবে, বাড়তে 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 এক সময় এমন অবস্থা হবে যে আমার এই কলবের রোগ যদি বেড়েই যায়। আল্লাহর নবী বলেন মানুষ যখন একটা গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, আবার যখন আরেকটা পাপ কাজ করে, আরেকটা কালো দাগ পড়ে যায় তার কলবে, আবার যখন আরেকটা করে, আরেকটা কালো দাগ পড়ে, এইভাবে গুনাহ করতে করতে ওই লোকটার কলবটা কালো কুৎসিত কয়লার চেয়ে বেশি কালো হয়ে যায়, তখন এই এত বেশি কালো হয়ে যায় যে এটাকে আর ধৌত করে, পরিশুদ্ধ করে, ফির নতুনভাবে ওটাকে আবার সাদা বানানো, ওটাকে পরিষ্কার বানানো কষ্টকর হয়ে যায় এবং সেটা কঠিন হয়ে যায়। অতএব গুনাহ করার সাথে সাথে আমার মধ্যে হিংসা চলে আসছে, লোভ চলে আসছে, সাথে সাথে আমার জিকিরে বসে যেতে হবে, ইস্তেগফার পড়তে হবে এবং আমাকে তৌবা করতে হবে, তাইলে ওটা চলে যাবে। আবার নতুন করে যদি আমার দ্বারা গুনার কাজ হয়, আবার করতে হবে, এমন নয় যে আমি গুনার করব না, গুনা আমার দ্বারা হতে পারে না, এরকম সম্ভাবনা নাই, গুনা হতেই পারে, হবেই, এই জন্য ইসলাহ হওয়া দরকার। ইসলাহে নফস প্রত্যেকটা মানুষের জরুরি, এই জন্য আমাদের এখানে দেখেন প্রতি মাসে ইসলাহে নফসের জন্য তালিমি জলসা হয় প্রতি মাসে, এই একমাত্র এই কারণেই, প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে যেই ব্যাধি রোগ এগুলো আসে, এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য, পরিশুদ্ধতার জন্য, এটার আমাদের সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে আমাদের ব্যবস্থা করতে হবে, তা না হলে আমরা তো এই রোগ থেকে রেহাই পাবো না, মুক্তি পাবো না, রোগ তো বাড়তেই থাকবে।
অন্তরের মধ্যে অনেক ধরনের রোগ আছে, অহংকার আছে, হিংসা আছে, এগুলো রোগ, এগুলোই ব্যাধি। তার মধ্যে একটা জিনিস আছে, একটা একটা জিনিস আমাদের মধ্যে নাই, সেটা হলো যে আমরা একজন আরেকজনের চাইতে বেশি প্রাধান্য দেই নিজেকে, নিজেকে বেশি প্রাধান্য দেই অন্যের চাইতে। এই যে এটাও একটা রোগ, এই জিনিসটা কিন্তু সাহাবিদের মধ্যে ছিল না। সাহাবিরা নিজের চাইতে অন্যকে বেশি প্রাধান্য দিতেন, নিজের চাইতে বেশি মর্যাদা দিতেন, বেশি হকদার মনে করতেন। যেমন ধরেন আমরা বাসে উঠলাম, গাড়িতে উঠলাম, এই বাসে ওঠার পরে দেখবেন অনেকে দুই সিট নিয়ে বসা থাকে, ভাই একটু চাপেন একটু বসি, তো এমনভাবে চাপে একটুখানি জায়গা দেয় মনে হয় যেন উনি মায় নিয়ে বসতেই দিব না, কষ্ট করে বসতে হয়, এরকম ঘটনা ঘটে। তো তাহলে এই যে যে কষ্ট দিল নিজেকে, নিজের চাইতে নিজেকে বেশি প্রাধান্য দিল, এই জিনিসটা সাহাবিদের মধ্যে ছিল না। খাবার দাবারের বেলায়ও দেখেন, এক টেবিলে খাইতে বসছেন, দাওয়াতে গেছেন, খাইতে বসছেন, তরকারির পেয়ালা, গোস্তের বাটি, তরকারির বাটি দিছে সামনে, কারণ সবার আগে নিজে ভালো ভালো কিছু বাইসা নিজের প্লেটে উঠাইলাম, নিজের নিয়ে নিলাম, তারপর অন্য খাইলে খাইলো, নিজের পেটাকে ভরি, তারপরে দেখা যায়। তো সাহাবিদের ভিতরে এগুলো ছিল না। সাহাবিরা আগে অন্যকে প্রাধান্য দিতেন, অন্যকে ভালো জিনিস ভালো কিছু দিতেন, খাওয়ার ব্যাপারই হোক যেটাই হোক, তারপরে নিজেরা সেটা করত। ভাইরা আমার, ইয়ার মুখের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, ইয়ার মুখের যুদ্ধ, ইয়ার মুখের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, যুদ্ধের পরে সাহাবিরা এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আসেন, সারাদিন যুদ্ধ করছে, ক্লান্ত শ্রান্ত, তারা আহত অবস্থায় পড়ে পড়ে আসেন, জায়গায় জায়গায় পড়ে আসেন। এমন অবস্থায় হঠাৎ একজনের মুখ থেকে আওয়াজ আসলো, ভাই আমি একটু পানি পান করব, আমাকে একটু পানি দেন, কে আসেন একটু পানি দেন। পানি পিপাসায় কাতর হয়ে গেলাম, একজনের কাছে এক পেয়ালা পানি ছিল, সে ওই পানি নিয়ে তার কাছে গেছে। সারাদিন পরে পিপাসার তো ব্যক্তি, পানিটা তার অত্যন্ত প্রয়োজন, তার সামনে পানির পেয়ালা, হঠাৎ তার কানে আসলো, পেয়ালাটা মুখে দিছে পানি পান করবে, কানে চলে আসলো, আরেক জায়গায় থেকে আওয়াজ আসলো, আমাকে একটু পানি দাও। এই কথা যখন কানে আসছে, তো বলে ভাই আমার চাইতে ওই ব্যক্তির পানির বেশি প্রয়োজন, তাড়াতাড়ি তার কাছে নিয়ে যান, সুবহানাল্লাহ, তার কাছে নিয়ে যান। পানি নিয়ে তার কাছে গেছে, যাওয়ার পরে ওই ব্যক্তি যখন পানি পান করবে, আবার তার কানে আওয়াজ আসলো, আরেক ভাই পানির জন্য কাতর, পানি চাইতেছে, আমাকে একটু পানি দাও। সেই ব্যক্তি নিজে পানি না পান করে তাড়াতাড়ি করে বলল, আমার ওই ভাইয়ের জন্য পানিটা তুমি নিয়ে যাও। পানি নিয়ে গেল ওই ভাইয়ের কাছে, ওই ভাই যখন পানি পান করবে, ওই সময় আবার তার কানে আওয়াজ আসলো আরেক জায়গায় থেকে পাশেই, একজন বলতেছে আমাকে তাড়াতাড়ি করে একটু পানি দাও। বলল, ভাই আমার চাইতে ওনার বেশি প্রয়োজন। দেখছেন দৃশ্য, ইয়ার মুখের যুদ্ধ, সেখানে সারাদিন আহত, ক্লান্ত, শ্রান্ত, পানি তার প্রয়োজন, তারপরেও নিজের চাইতে অন্যকে বেশি প্রাধান্য দিস। পানি নিয়ে গেছে ওই ব্যক্তির কাছে, যাওয়ার পরে ওই ব্যক্তি যখন পানি পান করবে, আবার তার কানে ওই রকম আওয়াজ আসলো, পানি দাও। নিয়ে গেছে তার কাছে, যাইয়া দেখে ওই ব্যক্তি পানি পান করার আগেই শাহাদাতের পেয়ালা পান করে ফেলেছে, সুবহানাল্লাহ, তার দেহ ঠান্ডা হয়ে গেছে, সে শহীদ হয়ে গেছে। দৌড়ায় আসছে, এই ব্যক্তি যখন পানি পান করতে পারল না, যেই ব্যক্তি পানি চাইছিল তার কাছে যাই, আয়েশা দেখে সেও আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। এইভাবে প্রথম ব্যক্তি পর্যন্ত এসে দেখে প্রত্যেকেই চলে গেছে আল্লাহর সান্নিধ্যে, কেউ আর বেঁচে নাই, সুবহানাল্লাহ, পানি পান না করেই চলে গেল। তাইলে মৃত্যুর কঠিন মুহূর্তেও অন্যকে বেশ, অন্যকে, অন্যের হকের চিন্তা করেছে নিজের চাইতে বেশ। আমাদের এলমে বাতেন, এলমে জাহের, নামাজ যতই পড়ি, আগে নিজের বাতেন ইসলাহ হতে হবে, নফসকে ইসলাহ করতে হবে, তাইলে এগুলো কাজে লাগবে। হাসরের ময়দানে কঠিন মুহূর্তে, কিয়ামতের দিন
এইভাবে অনেক হাজিদেরকে ডাক দেওয়া হবে, হাজিরা তোমরা কোথায়, লাব্বাইক ওয়াসাদাইক, আল্লাহ আমরা হাজির, তোমরা তো হজ করছো। বলে হ্যাঁ হজ করেছি। তো হজ করল, হজ যে করলা, এই হজ কার জন্য করছো? বলে কেন আল্লাহ আপনার জন্য করছি। না আমার জন্য করো নাই, হজ করেছো তোমরা, তোমাদের ভিতরে মনের ভিতরে একটা গুপ্ত সুপ্ত একটা বাসনা ছিল, চিন্তা ছিল যে মানুষ আমাকে হাজি বলবে। হজ করার পরে বাড়িতে আসলে দেশের মানুষ আমাকে হাজি সাহেব বলে ডাকবে, মনটা খুশিতে ভরে যাবে, এই চিন্তা তোমার ভিতরে ছিল। কেউ না জানলো, আমি আল্লাহ জানি, আমি আল্লাহর কাছে গোপন নাই, অতএব তোমরা আমার জন্য হজ করো নাই, মানুষের প্রশংসা পাওয়ার জন্য হজ করেছিলা। এখন বয়স হয়ে গেছে, হজ না করলে কেমন হয়? এখন তো মানুষের কাছে, ছেলে মেয়ের কাছে, নাতি নাতকুর কাছে লজ্জা পাইতে হবে যে হ্যাঁ তো টাকা পয়সার মালিক, হজটা করলা না, এই জন্য হজ করছে। হজ হয় নাই তোমার, চলে যাও জাহান্নামে, এই হজ আমার কাছে আসে নাই, এই হজ দিয়া কোনো লাভ নাই, চলে যাও। এইভাবে অনেক হাফেজদেরকে ডাকা হবে, অনেক নামাজিদেরকে ডাকা হবে। নামাজ পড়লা, সারা জীবন নামাজ পড়েছ, কার জন্য পড়েছ? বলে আল্লাহ আপনার জন্য পড়েছি, তাহাজ্জুদ নামাজ পড়েছি রাত ভর জেগে জেগে। কার জন্য? আল্লাহ আপনার জন্য করেছি। না মিথ্যা কথা বলতেছো তুমি, আমার জন্য করো নাই। তাহাজ্জুদ নামাজ রাত্রির বেলায় জেগে জেগে পড়েছ, দিনের বেলায় মানুষের কাছে আবার বলেছ, কি বলছ? আমার তো এই রাত বইরা নামাজ পড়তে পড়তে আমার ঘুমাইতে পারি নাই বেশি, নামাজ টামাজ পড়তে, তার মানে কি? তোমার এই নামাজ কাজে লাগে নাই, তুমি প্রচার মানুষের কাছে জানাইতে চাইলা যে আমার অনেক এবাদত আমি করি, আমার অনেক কিছু, রাত্রে জাগি, আমি রাত বইরা তাহাজ্জুদ নামাজ পড়ছি, আর ওই যে চার দোকানে বয়ে বয়ে গল্প করলা মানুষের কাছে যে আমার এই আমি তাহাজ্জুদ নামাজ পড়ি এই সেই করলা, নামাজ হয় নাই। পাঞ্জেগানা নামাজ তুমি পড়ছ, কার জন্য পড়ছ? আল্লাহ, আল্লাহর কাছে কোনো লুকানোর কোনো ইয়া নাই, মানে সুযোগ নাই আল্লাহর কাছে। ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদুর, আল্লাহ মনের সমস্ত খবর জানেন। ওয়ালাকাদ খলকনাল ইনসান, আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি। ওয়ানা'লামু, আমি সবচাইতে বেশি জানি। মা তু ওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি মানুষের ঘাড়ের যে সাহারগ আছে এই সাহারগের চাইতো আমি বেশি নিকটবর্তী। কি চিন্তা করো মনে মনে, সব কিছু আমি জানি, কার বিরুদ্ধে কী ষড়যন্ত্র করতেছ, তুমি কী চিন্তাভাবনা করতেছ, কার ব্যাপারে গীবত করতেছ, তুমি কী চিন্তা নিয়ে মসজিদে গেছ, কীভাবে তুমি নামাজ পড়লা, কী জন্য কোরআনে হাফেজ হইলা, কী জন্য আলেম হইলা, আমি আল্লাহর কাছে গোপন নাই, আমি সব জানি। অতএব আসল নামাজিরাই কেবল হাশরের ময়দানে তাদের নামাজকে কবুল হবে এবং নামাজের কারণে সে মুক্তি পাবে, কিন্তু নকল নামাজি যারা আসলে আসল নামাজি না, আল্লাহর জন্য পড়ে নাই, আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন যে আল্লাহর নবী বলেন তুমি নামাজ এমনভাবে আদায় করো, এমনভাবে আদায় করো যেইভাবে তুমি যেন মনে করতেছ আল্লাহকে তুমি দেখতেছ, এইভাবে নামাজ পড়ো যে আল্লাহকে দেখতেছ। এইটা যদি সম্ভব না হয় যে তুমি আল্লাহকে দেখতে পারতেছ না, তাইলে তুমি অন্তত পক্ষে এই জিনিসটা কল্পনায় করো, মনে মনে চিন্তা করো যে আল্লাহ অবশ্যই তোমাকে দেখতেছে, নামাজ এইভাবে পড়ো। খালি পড়লে হবে, নামাজের মধ্যে দেখবেন যে কত রকম কত কিছু, এদিকে চায় ওদিকে চায়, আবার অনেকে দেখি যে মোবাইল ফোন বাজলে সেটা পকেট থেকে বাইর করে আপনি দেখে দেখে, আমি নিজে দেখছি এই দৃশ্য, ওই ঢাকা এক মসজিদে নামাজ পড়তেছি, আমি বসে রয়েছি যে পাশে একজনে মোবাইল বাজিয়ে উঠছে, বাইর করে পকেট থেকে সে মনে হয় যে কমপক্ষে আধা মিনিট পর্যন্ত সে ওই মোবাইলটা দেখছে, ভালো করে কেডা ফোন দিল, দিয়ে তারপরে কাটলো, কাইটটা আবার পকেটে ঢুকাইলো, এই যে হাত বান দেওয়া নেই কিচ্ছু নাই, সে এই এইভাবে নামাজ, তার নামাজ হয়ে গেল। এগুলো কোনো নামাজ হইল নাকি? এইগুলো নামাজ না। এই জন্য আল্লাহ হাশরের ময়দানে ডাকবেন যে খবরদার, এই নামাজিরা হবে না, নামাজ, এই নামাজ তুমি নামাজ আমার জন্য পড়ো নাই।
হাফেজ আমার জন্য হও নাই, কোরআনে হাফেজ হয়েছো কার জন্য? তোমাকে মানুষ হাফেজ সাহেব বলবে, ডাকবে, আদর করবে, আদর যত্ন করবে, এই জন্য তুমি হাফেজ হয়েছো। আর তারাবি নামাজ পড়াইবে, 10,000, 20,000, 50,000 টাকা ইনকাম হবে তোমার এই হাফেজ এই এই টাকার জন্য এগুলো করছে, এগুলো হবে না। ভাইরা আমার, বলতেছিলাম নফসের সংশোধনটা আমাদের অত্যন্ত বেশি জরুরি। যতক্ষণ পর্যন্ত আমাদের নফসের এসলা না হয়, এলমে বাতেন জাহের যেমন দরকার, বাতেনও দরকার, একটা ছাড়া আরেকটা হবে না, একটা বাদ দিয়ে আরেকটা হবে না, প্রত্যেকটাই প্রয়োজন রয়েছে আমাদের। এক ভাইকে আরেক ভাইয়ের উপরে প্রাধান্য কেমন দিতে হয় দেখেন আমাদের ইমাম, ইমামুল আইম্মা, ইমামুল আইম্মা, ইমামুল আপনার ইমাম আজম আবু হানিফা রাহেমাহুল বারি, আমাদের মাজহাবের ইমাম, তার উস্তাদ ছিল, তার দাদা উস্তাদ ছিল হযরত ইব্রাহিম নাখি রহমাহুল্লাহ তাআলা, ইব্রাহিম নাখি রহমাতুল্লাহ আলাই তার দাদা উস্তাদ ছিল, এই তার দাদা উস্তাদ, আর তার উস্তাদ ছিল হযরত হাম্মাদ রহমাতুল্লাহ আলাই, আর হাম্মাদ রহমাতুল্লাহ আলাইর উস্তাদ ছিল ইব্রাহিম নাখি রহমাতুল্লাহ আলাই, তার বাড়ি ছিল কুফায়, কুফায় তার বাড়ি। এখন ওইটা ছিল ইউসুফ বিন হাজ্জাজ ইবনে হাজ্জাজ বিন ইউসুফ এর আমল, একটা জালিম ছিল, সে জালিম বাদশা ছিল হাজ্জাজ বিন ইউসুফ, তিনি অনেক জালিম ছিল। তা আগের যুগের জালিমদেরও তো একটা ক্যাটাগরি ছিল, জালিম হইলেও দৈনিক রাত্রে 200 রাকাত নফল নামাজ পড়ত, দৈনিক রাত্রেবেলায় 200 রাকাত নফল নামাজ পড়ত হাজ্জাজ বিন ইউসুফ, এত বড় জালিম বাদশা, আমলদার ছিল কিন্তু জালিম ছিল। 120,000 হাফেজ সে কোরআন কতল করছে, মেরে ফেলাইছে, কোরআনে হাফেজ মেরে ফেলাইছে হাজ্জাজ বিন ইউসুফ। তার একটা আত্মগরিমা ছিল বেশি, কিছু হইলেই তার কাছে কেউ গেলেই মারো রে কতল করো, ধরো মারো কতল করো, কথা নাই আর বিচার নাই কতল করো, এইরকম জালিম সে ছিল। এই যে কোরআন শরীফ আমরা পড়ি দেখে দেখে জের জবর পেশ, এই জের জবর পেশ দিল কেডা, এই হাজ্জাজ বিন ইউসুফ সর্বপ্রথম কোরআন শরীফের মধ্যে জের জবর পেশ সে দিয়ে দিছে, তার কারণে আমরা সহজে পড়তে পারতেছি, আগে তো ছিল না জের জবর পেশ ছিল না। এই আরবি ব্যাকরণ যারা জানতো, গ্রামার জানতো, তারাই কোরআন শরীফ পড়তে পারতো ভালো, আর বাকিরা পড়তে পারতো না, কিন্তু সবাই পড়তে পারে সহজ। এই হাজ্জাজ বিন ইউসুফ করছে, এটা তার অবদান ছিল, কিন্তু সে জালিম ছিল, তার আমলের ঘটনা। ইব্রাহিম নাখি রহমাতুল্লাহ আলাই তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়ে গেল, অত্যন্ত সে মুস্তাহিদ ছিল, মুত্তাকি ছিল, সে এলমে ফেকা, এলমে এলমে হাদিস তাফসির ওর সাইডে তার দক্ষতা ছিল, সে আবেদ ছিল, সে আলেম ছিল, অনেক কিছু ছিল। সে তার বিরুদ্ধে কী হয়ে গেল, ওয়ারেন্ট জারি হয়ে গেল। আবার ওই একই সময়ে একই এলাকার আরেকজন ছিল ইব্রাহিম তাইমি রহমাতুল্লাহ আলাই, সেও তার নাম ইব্রাহিম, তার বাড়িও কুফায়, তারা দুইজনই একই উস্তাদের শিষ্য, নাম তো দুইজনের একই। এখন ইব্রাহিম নাখি রহমাতুল্লাহ আলাইর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়ে গেছে, পুলিশ আসছে ধরার জন্য, আয়েশা পাইছে ইব্রাহিম তাইমিকে, ইব্রাহিম তাইমিকে বলতেছে তুমি তোমার নাম কি, আমার নাম ইব্রাহিম, তাইমি বলে নাই, ইব্রাহিম আমার নাম, তাই তাই তো তোমারই খুঁজতেছে, চলো ধরে লেগে গেছে জেলখানায়, জেলখানায় নিয়ে তারে বন্দি করে থাকছে, আস সিজনুল দারিম ওই নামক জেলখানায় নিয়ে তারে আটকাই থাকছে। ওই জেলখানা ছিল কেমন, জেলখানা ছিল তার ওই উপরে ছাদ নাই, চাল নাই, কিচ্ছু নাই, বৃষ্টি ঝড় বৃষ্টি রোদ তার উপরে, আর খাবার সামান্য যেই খাবার না খাইলে সে কোনোরকম বাচ্চা থাকার জন্য খাবার দিত। তারপরেও বলে নাই যে আমি ইব্রাহিম তাইমি না, আমি ইব্রাহিম, আমি ইব্রাহিম, আমি ইব্রাহিম নাখি নই, আমি হলাম ইব্রাহিম তাইমি, আমাকে ভুল ধরছেন, এ কথা বলে নাই। সে জানতো যে ইব্রাহিম নাখির নামে ওয়ারেন্ট হয়েছে, তারে ধরতে আসছে, সে যেটা জানতো। দীর্ঘদিন পরে তার মা জননী তাকে দেখতে গেছে জেলখানায়, তার মাও জানতো যে এই ব্যক্তি ভুলে আমার ছেলেকে ধরে নিয়ে আসছে পুলিশে, তার মাও বলে নাই এই কথা, আমার ছেলেকে কেন ধরছেন, দেখতে গেছে, মা ছেলেকে চিনে না, এমন অবস্থা হয়ে গেছে শুকাইয়া যে তাকে চিনেই না ইব্রাহিম নাখি। তো এই
আসামি তাকে ধরার কথা ধরছে এই ইব্রাহিম তাইমিকে, কিন্তু সে বলে নাই যে আমি ইব্রাহিম, তা আমাকে ধরছেন কেন, তাকে ধরেন, এই কথা বলে নাই। তার অর্থ হচ্ছে যে ইব্রাহিম নাখি সে অনেক বড় মুস্তাহিদ, তার তার দ্বারা দিনের খেদমত হবে, এলাকার খেদমত হবে, তার প্রয়োজন তাকে জেলে নানি আমাকে নিশ্চয় ভালোই হয়েছে। বাস্তব ঘটনা এটা, এই অগ্রাধিকার নিজেকে কষ্টের মধ্যে রেখেছে, অন্যকে প্রাধান্য দিয়ে, অন্য ভাইকে প্রাধান্য দিয়েছে। আজকে আমাদের এই খুতবা ভিত্তিক যে আলোচনা ছিল ইসলাহে নফস, তাজকিয়ে নফস, নফসের পরিশুদ্ধতা, আজকের এই আলোচনার প্রেক্ষিতে যে কথাগুলো আপনারা শুনলেন, শর্ট সময়, অল্প সময়ে সময় পাওয়া যায় না, কথা বেশি বলতেও পারি না, সময় শেষ হয়ে যায়। যাই হোক, কিছু কথা অনেক কথাই রয়ে গেল, আগামী জুমায় যদি আবার সুযোগ থাকে ইনশাআল্লাহ এর উপরে আরও কিছু আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনার মধ্যে যা কিছু শুনলাম আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।